ଆଜି ପୁଣି ବସୁଛି ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟି ବୈଠକ ଗତ ପରିଚାଳନା ବୈଠକରେ ଅଧୁରା ଥିବା ଶ୍ରୀମନ୍ଦିର ବଜେଟ୍ ପାଇଁ ଆଜି ଅନୁଷ୍ଠିତ ହେବ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟି ବୈଠକ ଗଜପତି ମହାରାଜାଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବସିବ ବୈଠକ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ମାର୍ଗ ନିର୍ମାଣ ପ୍ରସଙ୍ଗ ହେବ ସମୀକ୍ଷା ଚଳିତ ଆର୍ଥିକ ବର୍ଷ ଦୁଇହଜାର ବାଇଶ ତେଇଶର ଶ୍ରୀମନ୍ଦିର ବଜେଟ୍ ଗୁରୁକୁଳ ପ୍ରସଙ୍ଗ ସେବାୟତ କଲ୍ୟାଣ ଉପରେ ହେବ ଆଲୋଚନା ଆଉ ରଥଯାତ୍ରାର ପ୍ରସ୍ତୁତି ଏବଂ ଶ୍ରୀମନ୍ଦିର ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାର ମଧ୍ୟ ସମୀକ୍ଷା କରାଯିବ

মাধুরী আপনার জাগেছেন গত বাইশ তারিখ দিন শ্রীমন্দির পরিচালনা কমিটির বৈঠক বসেছিল এবং বিশেষ করে চন্দনযাত্রা কিভাবে ভাবে শৃঙ্খলিত ভাবে হয়ে পাব নীতিকাণি কিভাবেভাবে শৃঙ্খলিত ভাবে হয়ে পড়ে সে নিয়ে পালিত হলো পরিচালনা কমিটি বৈঠকরে অনুমোদিত লাভ কাল কিন্তু বড় কথা লাগত বাইশ তারিখ পরিচালনা কমিটি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ আর্থিক বর্ষপ বজেট প্রস্তুত করা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে সেই পরিপ্রেক্ষিতে আজ ভক্ত নাসের আছে সময় পরে অনুষ্ঠিত হব পরিচালনা কমিটি বৈঠক এবং যা যে কথা আপনার বীর বিক্রম বৈঠক এবং বিশেষ করে দিই হাজার বাইশ দিই হাজার তেইশ আর্থিক বর্ষপ সৈত্রিশ কোটি অঠাবন লক্ষ টাকার যে বজেট উপস্থাপন করা তা আজ বিস্তৃত আলোচনা করা আমি দেখব পরিচালনা সদস্য মানে উপস্থিত অনেক যেহেতু আজ রূপরেখ আমি আলোচনা করি আমার সহ মাধব মহাপাত্র বরিষ্ঠ সদস্য আজ্ঞা দুইশ কোটি অঠাবন লক্ষ টাকার আজ পারিত করা যা বি কিছু বিস্তৃত আলোচনা বিশেষ করে কেউ মুদা রয়েছে না আমার এত বজেট আমার আগে ইয়ে আমার রিসিপ পট আমি সমুদায় করেদ বর্তমানে এক্সপেডিচর পট আমি এত সময় অভাব করলে আজ করা আজ অনেক বিষয়ের আলোচনা অথা যেমি সেবায়ত কল্যাণ ম্যাটরের আলোচনা আছে যেমনি আদর্শ গুরুকুম কু আপনার সেবায়ত আবাস যোজনা কুপ্র অনেক আলোচনা সর্বোপরি আমার গোটে আলোচনা আজ আছে আলোচনা আমি করবু সুরক্ষা প্রসঙ্গে সুরক্ষা প্রসঙ্গ আমার আপনার জাঁথি যে আপনার এই যে চুলিভঙ্গা প্রসঙ্গ পরঠু সুরক্ষাকে আমি অধিক গুরুত্ব দেুরত্বদি আমি এত দুশ ছ ক্যামে আমার মন্দির এবং গুন্ডিচা মন্দিরে আমি দুইটি জায়গায় ইনস্টল করা বিশেষ করি আমি কি আসুচি তার উপরে কিছু বজেটে প্রস্তুত প্রস্তাবিত রব্য ନିଶ୍ଚିତ ଭାବରେ ସ୍ନାନଯାତ୍ରା କୁହନ୍ତୁ ଆପଣ ଏଥରକ ଆମେ ରଥଯାତ୍ରା ମଧ୍ୟ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛୁ କାରଣ ଆପଣ ଜାଣିଥିବେ ଦୁଇ ବର୍ଷ ପରେ ପଡ଼ୁଛି ଏବଂ ଐତିହ୍ୟ ପରିକର ଆମର ଯେଉଁ କରିଡ଼ର ପ୍ରକଳ୍ପକୁ ଦେଖିବାକୁ ମଧ୍ୟ ଲୋକଙ୍କର ଆଗ୍ରହ ଅଛି ଏକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖିକିରି ଏଥରକ ଆମେ ରଥଯାତ୍ରାକୁ

নিশ্চিত আপোনাৰ প্ৰতক্ৰিয়া মাধ্যম শুনু পাখা পাখি দুইশ তিনি কোটি টকা খৰচ কৰা কিন্তু বড় কথা হ'ল যিহেতু চন্দন যাত্ৰা ভক্ত হ'ব নিশ্চিতভাৱে গোটেই আশা সঞ্চাৰ হ'ল যে বজেট্ৰে ভক্ত কিছু সুবিধা ৰৈ পাৰে ৰথযাত্ৰা যিহেতু আগুক আচ্ছি সেই আলোচনা কৰা বিস্ততভাৱে আমি কৈপাৰ যে আউ কিছু সময়তে গজপতি মহাৰাজ দিব্যসংহ দেৱৰ অধ্যক্ষতাৰে পৰ্যা কমিটি বৈঠক আৰম্ভ হ'ব আৰু নতুনভাৱে দায়িত্ব গ্ৰহণ কৰিম দৰ এতিয়া দ্বিতীয় বৈঠক আৰু পুৰি জিলাপাল পুৰী এছপি পৰিচালনা কমিটৰ সমস্য এঠাইত উপস্থিত ৰশেষ মুদা ৰহ যা মাধৱ মাহপাত্ৰ কৈছিলে শ্ৰীমন্দিৰ সুৰক্ষা প্ৰসংগ কাৰণ আপোনাৰ দেখোন যিভাৱ ভাৱেৰে ৰোষঘৰৰ চুলি ভংগল নিশ্চিতভাৱে আমি পাৰি পাখি দুইশ ছিতিশ ট্যামেৰা ইনষ্টল গুণ্ডিচা মন্দিৰৰ হ'ব শ্ৰীমন্দিৰ হ'ব মোটামুটি বজেট উপৰ্থক নজনা